লোন দেবার নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিশালগড় থানাধীন রতননগরের প্রভু রামপুর পঞ্চায়েতের কোহিনুর বেগমের বিরুদ্ধে। ঘটনার বিরুদ্ধে জানা যায়, বিশালগড় থানাধীন নেহাল চন্দ্র নগর এলাকায় গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে এলাকার মহিলাদের কাছ থেকে লোন দেওয়ার নাম করে প্রায় 1.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কোহিনুর বেগমের বিরুদ্ধে। কোহিনুর বেগম বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। সোমবার বিশালগড় থানাধীন নেহাল চন্দ্র নগর এলাকার প্রতারিত মহিলারা দ্বারস্থ হয়েছেন বিশালগড় থানার। তারা বিশালগড় থানায় অভিযুক্ত কোহিনুর বেগমের বিরুদ্ধে একটি লিখিত FIR দায়ের করেন। তারা জানিয়েছেন, কোহিনুর বেগমের সাথে আরো বিশালগড়ের 4 থেকে 5 জন লোক জড়িত রয়েছে। তাদের নামধাম দিয়ে বিশালগড় থানায় দ্বারস্থ হয়েছেন প্রতারণার শিকার হওয়া ওই মহিলারা। আমাদের থেকে প্রায় 50 জন লোক 1.5 লক্ষ টাকার মতো নিয়ে গেছে। যে একটা ট্রেডিং হইব, পোল্ট্রি ট্রেডিং হয়েছিল, তো আমাদের টাকা দেওয়া হইব। ওখানে আমরা 1 বছর ধরে প্রায় প্রতারণা করে আমরা ঘুরাইতে আছে। ঘুরানোর পরে ওখান কইছে কি আমাদেরকে চিনিই না ওরা কে। তো ওখানে আমরা থানাতে আইলাম, থানাতে এসে আমরা একটা ইয়ে করলাম, করে আসিরা কেস করছেন, কেস করলাম। তো করার পরে ওখানে তো কেস করলাম। মহিলারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত কোহিনুর বেগম ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।